রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন দলীয় সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাবে তৃণমূল। সকল বিধায়ককে বুধবার বেলা ১২টা থেকে দুপুর ২টোর মধ্যে বিধানসভায় হাজির হতে নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। ১৯ তারিখ রাষ্ট্রপতি নির্বাচনের পরের দিনই উপরাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তাই ১৮ তারিখই রাষ্ট্রপতি নির্বাচনের পাশাপাশি উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়েও তৃণমূলের অবস্থান চূড়ান্ত করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর, দলের একটা অংশ চাইছে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান থেকে বিরত থাকতে, আবার অপর একটি অংশ চাইছে ব্যালট তোলার পর কাউকে ভোট না দিয়ে ফাঁকা ব্যালট জমা দিতে। সেক্ষেত্রে কোনো প্রার্থীকেই পছন্দ নয় একথা ভোটের মাধ্যমে বলা যাবে, কিন্তু সেক্ষেত্রে ক্রস ভোটিং এর আশঙ্কা থেকে যাচ্ছে বলেও তৃণমূলের একটি অংশ মনে করছে। এদিকে সমর্থনের আবেদন জানিয়ে তৃণমূল সাংসদ বিধায়কদের চিঠি দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। সেই চিঠি রবিবারই হাতে পেয়েছেন বলে ফেসবুকে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আজ আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছি। ইউপিএ সব শরিক দল এবং যেসব দল ইউপিএ রাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন করছে তাদের সবার সাংসদ বিধায়ককেই চিঠি দিয়েছেন প্রণব মুখোপাধ্যায়। তৃণমূলের কয়েকজন সাংসদ বিধায়কের হাতেও এই চিঠি আগেই পৌঁছেছে, কিন্তু তৃণমূলের তরফে বিষয়টিকে তেমন কোনো গুরুত্ব দেওয়া হয়নি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রণবের চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন তার মধ্যে দিয়ে তিনি বার্তাও দিলেন বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। প্রণব মুখোপাধ্যায় পাঠানো চিঠির খামের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে লেখা রয়েছে বিধায়ক। তবে প্রণব মুখোপাধ্যায়ের চিঠির প্রেক্ষিতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ব্রায়ানের টুইটকে ঘিরে তৈরি হয়েছে নয়া বিতর্ক। টুইটে ডেরেকের মন্তব্য, রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা ইউপিএ টু এর দ্বিতীয় বৃহত্তম শরিক দলের প্রধান। চিঠিতে সমর্থনের আবেদন জানানো হয়েছে। ৮০০ জন সাংসদকে লেখা চিঠির মতোই মমতাদিকে পাঠানো এই চিঠির শুরুতেও লেখা হয়েছে প্রিয় বন্ধু। ব্যক্তিগত ছোঁয়া কোথায়, প্রিয় মমতাও লেখা যেত। এদিকে এদিনই দেশজুড়ে প্রচার শেষ করলেন প্রণব মুখোপাধ্যায়। জম্মু কাশ্মীরে তিনি এদিন বলেন, মমতার কাছে প্রায় প্রতিদিনই সমর্থনের আবেদন জানিয়েছেন। তৃণমূল নেত্রী কি সিদ্ধান্ত নেন সেটা এখন তার ব্যাপার। When my candidature was announced, immediately on the same day, apart from UPA, number of political parties like SP, BSP, JDS, LSJP, they endorsed my candidature. I have every day, I appeal to her almost every day. Now it is for her to decide. এদিকে এদিন রাতে কড়া নিরাপত্তার মধ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালট বাক্স। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ ও জয়ন্ত পাল, এবিপি আনন্দ।